Subscribe to Film Companion for your film fix. Hit the bell icon so you never miss an update. আর যদি আমরা বাংলা কন্টেন্টের দিকে ভালো করে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 90% অফ দ্য ফিল্মস বা সিরিজ আর থ্রিলার বেসড। তো এই থ্রিলার জিনিসটা এখন খুব পপুলারাইজ হয়েছে, এখন একটা মানে পারসেপশন তৈরি হয়ে গেছে যে বাংলা মার্কেটে যে জিনিস চলবে সেটা হচ্ছে থ্রিলার। তাই জন্য মেন স্ট্রিম থেকে নিয়ে অফ বিট সব কিছুই থ্রিলারই হচ্ছে, মানে থ্রিলার ভিত্তিক হচ্ছে 90% অফ দ্য ফিল্মস। তো এটার পিছনে ডেফিনেটলি বাইশে শ্রাবণের বিশাল বড় কন্ট্রিবিউশন রয়েছে, এটা 2011 রিলিজ করেছিল এবং ওটা থ্রিলার জনরাটাকে খুব পপুলারাইজ করে দিয়েছে বাংলা মার্কেটে। বাট তার আগে কিন্তু থ্রিলার হয়েছে, হতো, খুব রেয়ার, এবং সেগুলো কিন্তু এইভাবে সাড়া ফেলতে পারতো না, এতটা পপুলার ছিল না বাঙালিদের মধ্যে। তো আমি সেই সময় মানে ওই রকম একটা সময় মানে প্রি বাইশে শ্রাবণ সেরকম একটা সময় থ্রিলার নিয়ে আজকে কথা বলবো এফসি ফিরে দেখার এই এপিসোডে। সেই থ্রিলারটার নাম হচ্ছে শুভ মুহূর্ত, রিটার্ন অ্যান্ড ডিরেক্টেড বাই ঋতুপর্ণ ঘোষ। আগাতা ক্রিস্টির তৈরি করা একটি চরিত্র মিস মার্পেল, তার একটি গল্প দ্য মিরর ক্র্যাক ফ্রম সাইড টু সাইড 1962 এর নভেল, সেটার উপর বেস করে এই ফিল্মটা বানানো। তবে ঋতুপর্ণ ঘোষ এটার মধ্যে যে ধরনের সেন্সিবিলিটি নিয়ে এসেছিলেন আই থিঙ্ক মানে ইট ইস এ বেস্ট অ্যাডাপ্টেশন। এটা বিদেশেও এই গল্পটার ওপর টিভি সিরিজ হয়ে গেছে, কিন্তু ঋতুপর্ণ ঘোষ হ্যাজ মেড দিস ফিল্ম স্পেশাল। তো আপনি যদি গল্পটা দেখেন তাহলে এটা ক্লাসিক্যাল হুডানিট ফর্ম্যাটের গল্প, কিন্তু ঋতুপর্ণ ঘোষ এখানে কী কী অ্যাড করেছেন, প্রথম হচ্ছে যে ব্যাকড্রপটা। তো আপনারা যারা ঋতুপর্ণ ঘোষের সিনেমা ফলো করেন তারা প্রত্যেকে জানেন যে ওনার সিনেমা সবসময় কিসের ব্যাপারে হতো, মোস্ট অফ দ্য টাইম উনি নিজের সিনেমার মধ্যে একটা অ্যাসপেক্টিভ দেখাতেন, তুলে ধরতেন যে ফিল্ম উইদিন আ ফিল্ম, যেটা ওনার খুব একটা খুব পছন্দের জায়গা ছিল। ওনার গল্প ফিল্ম মেকারদের ব্যাপারে হতো, খেলাতে আমরা দেখেছি যে একটা ডিরেক্টর তার জীবনের গল্প, তো সেরকম আর কি এই অ্যাসপেক্টটা ওনার খুব পছন্দ ছিল। এবং এই ফিল্মের ব্যাকড্রপটা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাকড্রপে, যেখানে একজন এনআরআই প্রডিউসার আছে, অ্যাক্টার অ্যাক্ট্রেস এরা সব ইনভলভ আছে, একজন অ্যাক্টর ভেটেরান অ্যাক্ট্রেস সেই মারা যায়, তো এরকম অনেক কিছু মানে ব্যাকড্রপটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং এই ব্যাকড্রপের মাধ্যমে উনি এই ছবিতে এক যে জিনিস সিগনিফাই করেছেন যে আমরা যখন এই যে ফিল্ম দেখি, ফিল্মটাকে আমরা কী বলা হয় গ্ল্যামার ইন্ডাস্ট্রি, খুব আলো ঝলমল করছে, হিরোর মুখে আলো, মানে খুব চারিদিকে তাদের ব্যাপারে লেখা হচ্ছে পেপারে, ম্যাগাজিনে ইত্যাদি ইত্যাদি, ইন্টারভিউ হচ্ছে টিভিতে দেখতে পাচ্ছি, ব্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করছে, কিন্তু যেখানে শুটিং হয় সেই শুটিং যেখানে হচ্ছে, যেখানে যতটা লাইট একদিকে থাকে আরেক দিকে প্রচণ্ড অন্ধকার থাকে এবং সেখানেও বহু মানুষ থাকে, তো এই যেখানে এতটা গ্ল্যামার রয়েছে সেখানে একটা একটা ডার্ক সাইডও রয়েছে, তো সেই দিকটা উনি তুলে ধরেছেন। তো এইটা একটা প্রথম মানে সাবটেক্স যেটা দারুণভাবে উনি ফুটিয়ে তুলেছিলেন ওনার সিনেমার এই সিনেমাটিতে। একটা প্রপার থ্রিলার মুভি কাকে বলা যেতে পারে যেখানে আপনি এতটাই ইনভেস্ট হয়ে গেছেন যে আপনি কনসিয়াসলি ভুলেই গেছেন যে আপনি একটা থ্রিলার ফিল্ম দেখছেন, আপনি ক্যারেক্টারগুলোর সাথে এত বেশি মানে কানেক্ট করে ফেলেছেন, তো সেটা এই সিনেমার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওনার সিনেমাতে হিউম্যান ইমোশন যেটা আর কি ওনার খুব স্পেশালিটি ছিল, উনি সম্পর্কের গল্প বলতেন বেশিরভাগ, এতে ড্রয়িং রুম ড্রামাজের জন্য উনি ফেমাস ছিলেন, এখানেও কিন্তু উনি হিউম্যান ইমোশন সেটাকে এত সুন্দরভাবে মানে লেয়ারের মধ্যে উনি ইনকর্পোরেট করেছেন যে এটা একটা মানে ইট বিকামস লাইক মানে একটা যেন হিউম্যান ইমোশনের গল্প হচ্ছে। আমরা ভুলে গেছি, আমরা যখন দেখছি আমরা ভুলে গেছি যে ওয়েদার উই আর ওয়াচিং আ মেলোড্রামাটিক হিউম্যান ইমোশনাল স্টোরি অর ওয়েদার উই আর ওয়াচিং আ থ্রিলার। সো সেইটাই কিন্তু একটা প্রপার ফিল্মের এ হওয়া উচিত যে আমরা এতটাই ওর মধ্যে সাবমার্জ করে যাবো যে আমরা বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি আমরা কী দেখছি, উই আর উইথ দ্য ক্যারেক্টার সো মাচ, আমরা ক্যারেক্টারগুলোর সাথে এম্পাথাইজ করছি দারুণভাবে একটা করা আর কি স্লো বার্ন ট্রিটমেন্টের সাথে, আমার তো দারুণ লেগেছে। এবং যেটা নিয়ে বলতে হবে যে ঋতুপর্ণ ঘোষের সিনেমাতে অ্যাক্টার্সদেরকে যেভাবে মানে ইউজ করেছেন উনি চিরকাল, মানে সে আপনি দেখুন না কত বম্বের বড় বড় অভিনেতারা এসে এখানে কাজ করে গেছে। এবং এই সিনেমাতেও আমরা শর্মিলা টেগোর এবং রাখি গুলজারের মতো দুজন মানে অসাধারণ অভিনেত্রীকে দেখতে পাই এবং দুজনের দারুণ দারুণ পারফরমেন্সেস রয়েছে। তো আই থিঙ্ক মানে ঋতুপর্ণ ঘোষের যে বাকি যে ছবিগুলো আছে যেগুলোর ব্যাপারে খুব প্রশংসা হয়, মানে সে দোসর হোক, চোখের বালি হোক, বাড়িওয়ালি হোক, 19 এপ্রিল হোক, সেগুলো নিয়ে প্রচুর কথা হয়, কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে এই ছবিগুলোর মাঝে শুভ মুহূর্ত যেন কোথাও একটা গিয়ে কম প্রাধান্য পায়, এত বেশি কথা হয় না, কিন্তু দিস ইজ এ ভেরি ভেরি গুড ফিল্ম, ভেরি ওয়েল মেড ফিল্ম। ঋতুপর্ণ ঘোষ যেভাবে মেলোড্রামাটাকে হ্যান্ডেল করেছেন, যেভাবে হিউম্যান ইমোশনটাকে এনেছেন এবং তার সাথে যে সাসপেন্স, হ্যাঁ ডেফিনেটলি এই সাসপেন্সটা এখনকার দিনে দাঁড়িয়ে আমরা যে থ্রিলার বাংলাতে দেখি তার যে সাসপেন্স, তার যে এরকম একটা সিনেমাটিক মানে ভ্যালু সেটা পাবেন না আপনি ডেফিনেটলি, ইটস আ স্লো বার্ন ট্রিটমেন্ট, কিন্তু ফিল্মটা যখন শেষ হবে তখন ইউ উইল গেট ইমোশনালি স্যাটিসফাইড, অ্যাট দ্য সেম টাইম ইউ উইল এক্সপিরিয়েন্স এ থ্রিল। সো ইটস এ মানে রেয়ার কম্বো আই থিঙ্ক যেটা ঋতুপর্ণ ঘোষ খুব সাকসেসফুলি করে গেছে। তো এইটা মানে দারুণ একটা সিনেমা, আমি হাইলি 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 রেকমেন্ড করবো প্রত্যেককে এটা দেখার জন্য, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, গো অ্যান্ড চেক ইট আউট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।